আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে এই ভিডিওতে দেখাবো আপনার ওয়াইফাই স্পিড অন্যকে কম দিয়ে নিজে কিভাবে বেশি ব্যবহার করবেন এবং আপনার ওয়াইফাই স্পিড কিভাবে বাড়িয়ে নেবেন এবং কিভাবে ব্লক করবেন এবং কিভাবে অন্যকে লিমিট করে দিবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই কাজগুলো করতে হয় এবং আপনার ওয়াইফাই স্পিড কত আছে তাও এখান থেকে জেনে নিতে পারবেন। এজন্য আপনি একটি ব্রাউজার ব্যবহার করতে হবে, তবে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো যে কিভাবে এই কাজগুলো করবেন। প্রথমে আপনার ওয়াইফাই রাউটারের স্পিডটি দেখবেন কত আছে। দেখার জন্য সার্চ বা অপশনে গিয়ে লিখতে হবে fast.com। আমি fast.com লিখে এই ইন্টারফেসটি আসছে। এই ইন্টারফেসটি প্রথম যে fast.com ইন্টারনেট স্পিড টেস্ট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার স্পিডটা টেস্ট করা শুরু হয়ে যাবে। আপনার কত স্পিড কোম্পানি দিয়েছে আপনাকে, সেটা এখানে পাবেন। আপনি চাইলে আবারও দিতে পারবেন, যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। আপনি যদি 10 MBps নিয়ে থাকেন, অবশ্যই এখানে 10 অথবা কিছু নিচেও থাকতে পারে। আমার কিন্তু 10 MBps নেওয়া আছে, কিন্তু আমার এখানে 10 MBps শো করতেছে না, কারণ এখন একটু কম আছে, স্পিডে লোড আছে। ইন্টারনেটে যদি লোড থাকে তাহলে আপনার এখানে কিন্তু কম শো করবে। নিচে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে সুমরি ইনফরমেশন। আমি সুমরি ইনফরমেশনে ক্লিক করার পর এই নিচে 3টা অপশন চলে আসছে। 3টা অপশনের ভিতরে এখানে আপনার মেইন স্পিডটি এখানে দেখাচ্ছে। একটু সময় নেবে, আমার এখন ইন্টারনেটটা স্লো হয়ে গেছে। স্লো হওয়ার কারণে একটু সময় বেশি লাগতেছে, আপনাদের হয়তো সময় কম নিতে পারে, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি আরেকবার টেস্ট করে নেব। আমার কিন্তু 7 MBps অলরেডি 8 MBps এর কাছাকাছি চলে গেছে। এখন আবার সেটা কমতেছে, যেহেতু লোড এক এক সময় এক এক রকম থাকে, তাই কমতে পারতেই পারে, কোনো সমস্যা নেই। আমার এখানে দেখা এখানে স্পিডটা দেখাবে, এখানে লোড স্পিডটা, এখানে আনলোড স্পিডটা দেখাবে। আমার বর্তমানে 3.3 MBps লোড নিতে পারবে। এখানে কিন্তু লোড MBpsটা এখন দেখাবে, স্পিডটা আপলোড স্পিডটা এখানে দেখাবে, লোড স্পিডটা এখানে দেখাবে, আনলোড স্পিডটা এখানে দেখাবে, টোটাল কত MBps দেওয়া আছে সেটা এখানে দেখাবে, ইউজ কতটুকু হইতেছে সেটাও কিন্তু এখানেই দেখাবে। আমরা স্পিড টেস্ট করে ফেললাম, এখন আমরা চলে যাব সেই রাউটার প্যানেলের ভিতর। রাউটার প্যানেলের ভিতর যাওয়ার জন্য অবশ্যই আরেকটি ইন্টারফেস নিতে হবে। কন্ট্রোল এন চেপে আমি অন্য আরেকটি ইন্টারফেস নিয়ে আসলাম। আমি এর আগে একটি TP-Link রাউটার নিয়ে স্পিড সম্বন্ধে নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে দিব। চাইলে সেখান থেকেও যদি আপনার TP-Link রাউটার থাকে তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। এখন কিন্তু আমি TP-Link দিয়ে দেখাবো না, আমি দেখাবো Tenda রাউটার দিয়ে। Tenda রাউটার আমার এখানে সেভ করা আছে, আপনার যদি সেভ করা না থাকে তাহলে আপনার ডায়াল করতে হবে 192.168.0.1 এটা লিখে সার্চ করলে কিন্তু আপনার লগ ইন অপশনটা আসবে। আমার যেহেতু আগেই লগ ইন করা, আমার লগ ইন অপশনটা আসে নাই। এখানে কিন্তু डिवाइस देखा ये राउटर देखा ये इंटरनेट जे जेखान कोम्पानी दिए राउटर हो डिवाइस आससे कम्पिউটারে एखे अपना डिवाइसे कि आयटा डिवाइस चालू आटा देखा एखे देखा डाउनलोड स्प्रेड एखे देखा आपलोड स्प्रेड एखे किसू आगो अपन को काज करते हैं ना एखे इंटरनेट सेटिंग अपनी जो इंटरनेट सेटिंग करते चान एखान करते हमें एखे एक बार क्लिक कर लम एखान इंटरनेट सेटिंग आईपी एड्रेस एवं अन्यान्य किछु आपनी चाइले चेंज करते पारबेन तबे चेंज ना कराटाई भालो। एखाने आछे वायरलेस सेटिंग करार पर आपनी आपनी पासवर्डटी चेंज करते पारबेन जे कोनो समय आपनी आपनार पासवर्डटी चेंज करे निते पारबेन आर जोदि अन्य केउ जोदि ना देखाइते चान ताहले एखाने हेडिंगे एकटी क्लिक कर टिकमार्क बक्से टिकमार्क दिए रखले अपनार पासवर्डटी शो करबे ना ताई आमी एटा शो करार दरकार आछे बिधाय आमी एखाने टिक चिन्ह देब ना। पासवर्ड चाइले आपनि परिवर्तन करे निते पारबेन एखाने जा आछे ताई थाकबे कोनो चेंज करार प्रयोजन नेई। एखाने मूल सबजेक्टे যাব बैंडविड्थ कंट्रोल ए बैंडविड्थ कंट्रोले आपनि स्प्रेड कंट्रोल करते पारबेन एखाने आमार आछे डेस्कटप डेस्कटपे अनलिमिटेड करा आछे एबं एखाने आरेकटी मोबाइल सेट आछे सेटा किन्तु अनलिमिटेड करा आछे एखाने जे मोबाइलटी देखछेन ग्যালাক্সি ए मोबाइलटी किन्तु लिमिट करा आछे 1 MBps देवा आछे माने 1000 देवा आछे एटातेओ किन्तु 1000 देवा आछे और अन्यान्य किन्तु एटा माई फोन माने आमार फोनटाते कोनो लिमिट करा नाई एई फोनटाते कोनो लिमिट करा नाई आपनि चाइले एभाबे लिमिट करे दिते पारबेन। आमि आबार नतुन करे देखाच्छि एटा जोदि आपनार फोन हये थाके ताहले एखाने दिये आपनि चेक करे निते पारबेन। एखाने आमि आमार माई फोनटा स्प्रेडटा चेक करब प्रथमे लिमिट ना दिए नन लिमिट ना दिए आमी अनलिमिटेड करार थाका अवस्थाय आमी आमार फोनटा चेक करब एकटू कम्पिउटारेर दिके देखले पारबेन आमार जे मोबाइल स्क्रिने दिछि एई मोबाइल स्क्रिनटाओ देखले पाबेन। आमी प्रथमे fast.com एप्सर माध्यमे देखाबो fast.com क्लिक करार पर एखाने किन्तु आपनारा देखते पाच्छेन एखाने किन्तु केबि टानतेछे एकटू स्लो होते पारे स्लोर कारण एखाने केबिटा एकटू कम टानबे किन्तु 7.8 एखाने किन्तु 1 MBps टानछे और एखाने देखाछे 8 आमार मोटामुटी जे एटा देखाछे नीचे जदि आमी आपलोड लोड आनलोडटा देखते जाई ताहले किन्तु एखान थेकेई देखा जाबे लोड आनलोडटा देखाते एकटू समय निते पारे ताई लोड आनलोडटाओ आपनि भालोभाबे देखे नेबेन ताहले आपनि एकबारे प्रैक्टिकली बुझते पारबेन आसले स्प्रेड कंट्रोल की कतटुक होच्छे। लोड आनलोडटा होते एकटू समय निते पारे कारण सब जिनिसेर एकटू समयेर प्रयोजन एकबारे द्रुत कोनो काजई हय ना द्रुत काज ना होवार कारणे आमादेर अनेक समय अनेक समस्या हय। आमादेर एखाने किन्तु 8.1 एखन आसछे आमी जोदि एखान थेके लिमिट करे दिई एखान कोनो मोबाइले कोनो स्पीड टानतेछे ना ताई एखाने कोनो केबिओ टानतेछे ना आमी जोदि एटा लिमिट करे देई धरुन आमी 500 KB दिये देब 500 KBps 500 KBps आमी एखाने लिमिट करे दिलाम। लिमिट करे देওয়ার पर एखाने जे ओके चिन्हটিতে আছে आमी ओके करे दिलाम ओके देওয়ার পর 500 KBps কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে আর আমার মোবাইলে দেওয়া আছে 8 MBps। এখন নতুন করে আবার রিফ্রেশ করে দেখব কত টানতেছে এখন নতুন করে রিফ্রেশে আবার ক্লিক করে দিলাম মোবাইল অপশনে রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু কম্পিউটারে আমার 512 KB দেখাচ্ছে আর এখানে মোবাইলে দেখাচ্ছে 2.5 2.7 through 2.3 MBps 2.3 MBps किन्तु आमाके देखाচ্ছে এখন আর মোবাইল স্পিড টানতেছে 4.3 3.6 KB। এখন আমার 8 থেকে 3 চলে আসছে লিমিট করার পর। আপনি যদি আনলিমিট করতে চান তাহলে আনলিমিটেড করার পর আবার আরেকবার টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আনলিমিটেডে কতটুক কি আছে। আমার কিন্তু এখনও নিচে 4.0 MBps দেওয়া আছে, লোড আছে 66, আনলোড আছে 53। এটা হচ্ছে মোট আমার এই 3 MBps এর যেই সম্পূর্ণ। এটা আমার মোট লাইনে আছে 10 MBps, আমার লাইন পাইতেছি আপলোডে 2.1 MBps। এখন আমি আনলিমিটেড যদি করে দিই তাহলে আবার আরেকবার দেখব। আনলিমিটেড করার পর কিন্তু আমি ওকে দেই নাই, এখন আমি ওকে দিয়ে দিলাম, কারণ আনলিমিটেড করার পর যদি আপনি ওকে না দেন তাহলে আগেরটাই থেকে যাবে। এই জন্য আপনাকে আগে ওকে দিয়ে নিতে হবে, তারপরে নতুন করে টেস্টে যেতে হবে। আমার কিন্তু কত ছিল এখন কত উঠছে আনলিমিটেড করার পর, নিজের চোখেই দেখে নিন। 7.4 এখান থেকে টানতেছে। মাই ফোনে কত আসছে, আমি যদি আবার লিমিট করি 1000 দিয়ে এবং ওকে দিয়ে দিই, তারপরে কিন্তু দেখা যাবে আবার লিমিট 1 MBps। 1 MBps সমান সমান কত কেবি সেটা হয়তো জানেন না, তাই আমি 1 MBps এ ক্লিক করে এক হাজার চব্বিশ কেবিতে 1 MBps, 1024 KBps দেওয়ার পর আমি কিন্তু ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করা দেওয়ার পর আমি আবার মোবাইল অপশনে রিফ্রেশ করে আবার নতুন করে চালু করে দিলাম। 1 MBps দেওয়ার পর এখানে কিন্তু কম্পিউটারে 1 MBps করে টানতেছে এবং মোবাইলে আমার 6.0 MBps টানছে। এখন যদি আরও কোনো কিছু কমাতে যায় তাহলে কিন্তু আরও অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। আমার এরকম আরেকটি ভিডিও আছে TP-Link রাউটারের মাধ্যমে করা হয়েছে, ওই ভিডিওটা আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে আপনি স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। TP-Link রাউটারের বেলায় কিন্তু একটু অন্য ধরনের হয়, তাই বলছি এটা হচ্ছে এটা আমার টেন্ডা রাউটার। আমি TP-Link রাউটার দা সিস্টেমটা সম্পূর্ণ চেঞ্জ, তাই TP-Link রাউটারের মাধ্যমে আমি যে ভিডিওটি করেছি সেটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি এখানে যদি মাত্র 200 দিই তাহলে কিন্তু আরও ডিফারেন্স হয়ে থাকবে। 200 দেওয়ার পর খালি জায়গায় একটা ক্লিক করার পর ওকে ক্লিক করে দিলাম এবং মোবাইল অপশনে আবার নতুন করে রিফ্রেশ করে দিলাম। এখন কিন্তু আর ওই 6 অথবা 7 MBps উঠবে না কখনো, কারণ যেহেতু এখানে মাত্র 200 KBps দেওয়া আছে। এখানে 200 KBps এর অর্থ এ নয় যে 1 MB অথবা তার চেয়ে কম বেশি আসবে। এখানে 1 MB সর্বোচ্চ আপনার 2 MB পর্যন্ত টানতে পারবে, তার চেয়ে বেশি কখনোই এখানে দেখাবে না। স্পিড কন্ট্রোল দিয়ে fast.com দিয়ে আপনি দেখলে ঠিক এভাবেই আপনি স্পিডটা টেস্ট করে নিতে পারবেন। টেন্ডার রাউটারের স্পিড কন্ট্রোলটা খুব সুন্দরভাবে করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে TP-Link বেলায় একটু অন্য ধরনের হয়ে দাঁড়ায়, যা অন্য সিস্টেমটাই সম্পূর্ণ চেঞ্জ। তাই TP-Link রাউটার দিয়ে আমার যে ভিডিওটি করা আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আপনার TP-Link রাউটারের স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এবং স্পিড নিজের স্পিডটা অনেক বাড়িয়ে নিতে পারবেন। এবং আইপয়েন্টে দেওয়া থাকবে ওই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখেই আপনি আইকনে ক্লিক করে ভিডিওটা দেখতে পাবেন। এখন আমি চলে যাব আমার অন্য আরেকটি সিস্টেমে। যাওয়ার আগে আমার লিমিটটা আমি ঠিক করে দিলাম এবং আপনি যদি আপনার রাউটারটিকে রিফ্রেশ করতে চান, মানে রিবোর্ড দিতে চান, তাহলে আপনি এখান থেকে আপনি রিবোর্ড দিতে পারবেন। এখানে রিবোর্ড দিতে পারেন, রিসেট দিতে পারবেন, ব্যাকআপ দিতে পারবেন, এখানে যা আছে সব কিছু এখান থেকে করতে পারবেন, নতুন করে সেটিং করতে পারবেন। এবং এখানে मोडटा ठीक करे निते पारबेन। आमरा एखाने मैनुअले 1500 करा आछे, आपनी चाइले कम बेशी करे निते पारबेन। एखाने लग इन पासवर्ड जे पैनल बोर्डेर पासवर्डटी आपनी चाइले एखान थेके नतुन करे सेट करे निते पारबेन। एखाने आईपी एड्रेसेर जे सिस्टेमगुलो आछे एखाने कोनो किछुर देवार कोनो प्रयोजन नेई। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওতে যদি আপনার একটুও উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।